বাংলাদেশ রেল বিভাগের ব্যতিক্রম আয়োজনে চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশনে ট্রেনের বগিতে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর। শোকের মাস আগস্টে স্থাপনকৃত এই ভ্রাম্যমাণ জাদুঘরটি চাঁদপুরে থাকবে 1 সেপ্টেম্বর দুপুর 2:30 পর্যন্ত। August মঙ্গলবার দুপুরে চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে গিয়ে দেখা গেছে তৃতীয় নাম্বার রেল লাইনের উপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবির ব্যানার ফেস্টুনে মোড়ানো একটি ট্রেনের বগি দাঁড়িয়ে আছে। ভেতরে প্রবেশ করে দেখা গেছে অত্যন্ত সৌন্দর্য মণ্ডিতভাবে সাজানো হয়েছে ভ্রাম্যমাণ এই জাদুঘরটি। সেখানে এলইডি লাইটের আলোতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা বিভিন্ন চিঠি, তার ব্যবহৃত চশমা, নিজের লিখিত বই, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণসহ বঙ্গবন্ধু সম্পর্কিত নানান ধরনের ছবি ও ছোট ছোট ভাস্কর্য। ভ্রাম্যমাণ এই জাদুঘরটির পরিচালনার দায়িত্বে থাকা লোকজন জানিয়েছেন, জাদুঘরটি পরিচালনা করার জন্য তারা প্রায় 10 থেকে 12 জন লোক রয়েছে। 30 আগস্ট মঙ্গলবার বিকেল থেকে এর প্রদর্শনী শুরু হবে। এর পরের দিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এর প্রদর্শনী চলবে। এখানে মোট 2.5 দিন প্রদর্শন শেষে 1 সেপ্টেম্বর দুপুর 2:30 পর্যন্ত চাঁদপুর রেল স্টেশনে থাকবে এই জাদুঘরটি। এরপর তারা কুমিল্লা এবং আখাউড়ার উদ্দেশ্যে চলে যাবে।